এটা জরুরি খবর লৈ আহিছো হাই স্কুল শিক্ষান্ত পরীক্ষাক লৈ এক ডাঙৰ খবৰ মেট্রিক পরীক্ষাৰ লৈ জরুরি খবৰ মেট্রিক পরীক্ষাত কেবাটাও গুরুত্বপূর্ণ হাল সলনি সেবার নতুন পদ্ধতিরে অনুষ্ঠিত হব এইবারের মেট্রিক পরীক্ষা আর পরীক্ষার্থীয়ে মানি চলিব লাগিব কেবাটাও নতুন নিয়ম চারিটাকৈ বিষয়ত থাকিব ওএমআর সিটর ব্যবস্থা নতুন পদ্ধতিরে এবার অনুষ্ঠিত হব মেট্রিক পরীক্ষা আর পরীক্ষার্থী সকলে মানি চলিব লাগিব কেবাটাও নতুন নিয়ম চারিটাকৈ বিষয়ত থাকিব ওএমআর সিটর ব্যবস্থা কি কি বিষয়ত থাকিব আমি জানাবলৈ চেষ্টা করিম বিজ্ঞান গণিত সমাজ বিজ্ঞান আর ইংরাজি ব্যবহার হব ও এম আর সিট ও এম আর সিটত থাকিব এক নম্বরের 45টা প্রশ্ন আর পৃথক বহিত পরীক্ষার্থীয়ে লিখিব লাগিব দীঘলিয়া প্রশ্নর উত্তর ব্যবহারিক পরীক্ষাত থাকিব 10 নম্বর কলা আর নীলা রঙের বলপেনে লিখিব লাগিব সকলো উত্তর 10 মিনিট পূর্বে প্রবেশ করিব লাগিব পরীক্ষা কেন্দ্রত কেবাটাও নীতি নিয়ম বান্ধি দিয়া হয়েছে মেট্রিক পরীক্ষার্থী সকলের বাবে আর এডমিট কার্ডতে লিখা থাকিব ও এম আর শীট ব্যবহারের সবিশেষ আর 16 ফেব্রুয়ারীর 4 মার্চলে অনুষ্ঠিত হব মেট্রিক পরীক্ষা প্রতিটি পরীক্ষা কেন্দ্রত নিরীক্ষণত থাকিব সিসিটিভি ক্যামেরা বিহুর পূর্বে ফলাফল ঘোষণা করার পরিকল্পনা আর এবার অন্তিম বারলে অনুষ্ঠিত হব মেট্রিক পরীক্ষা অহাবারের না থাকিব মেট্রিক এই মুহূর্তে জানাই আছো যে মেট্রিক পরীক্ষার্থী সকলের বাবে অত্যন্ত জরুরি খবর লৈ আহিছো বিহুর পূর্বে ফলাফল ঘোষণা করার পরিকল্পনা করা হয়েছে আর আমি জানাইছো যে কেবাটাও নতুন নীতি নিয়ম সন্নিবিষ্ট করা হয়েছে এবার মেট্রিক পরীক্ষার লৈ এবার অন্তিম বারলে অনুষ্ঠিত হব মেট্রিক পরীক্ষা মেট্রিক পরীক্ষার্থী সকলের জরুরি খবর মেট্রিক পরীক্ষার কেবাটাও গুরুত্বপূর্ণ সাল সলনি সেবার নতুন পদ্ধতিরে অনুষ্ঠিত হব এবার মেট্রিক পরীক্ষা পরীক্ষার্থীয়ে মানি চলিব লাগিব কেবাটাও নতুন নিয়ম চারিটাকৈ বিষয়ত থাকিব ও এম আর সিটর ব্যবস্থা বিজ্ঞান গণিত সমাজ বিজ্ঞান ইংরাজিত ব্যবহার হব ও এম আর সিট ও এম আর সিটত থাকিব এক নম্বরের 45টা প্রশ্ন আর পৃথক বহিত পরীক্ষার্থীয়ে লিখিব লাগিব দীঘলীয়া প্রশ্নের উত্তর ব্যবহারিক পরীক্ষাত থাকিব 10 নম্বর কলা আর নীলা রঙের বলপেনে লিখিব লাগিব উত্তর 10 মিনিট পূর্বে প্রবেশ করিব লাগিব পরীক্ষা কেন্দ্রত এডমিট কার্ডতে লিখা থাকিব ও এম আর সিটর সিট ব্যবহারের সবিশেষ আর 16 ফেব্রুয়ারীর 4 মার্চলে অনুষ্ঠিত হব মেট্রিক পরীক্ষা প্রতিটি পরীক্ষা কেন্দ্র নিরীক্ষণত থাকিব সিসিটিভি ক্যামেরা আর বিহুর পূর্বে ফলাফল ঘোষণা করার পরিকল্পনা করা হয়েছে আর এবার অন্তিম বারলে অনুষ্ঠিত হব মেট্রিক পরীক্ষা অহাবারের না থাকিব মেট্রিক এবার 4টাকৈ বিষয়ত ও এম আর শীট ব্যবহার করিব লাগিব ও এম আর সিটত পরীক্ষা দিব লাগিব পরীক্ষার্থীয়ে মেট্রিক পরীক্ষার্থী আপনার ঘরত যদি মেট্রিক মেট্রিকর পরীক্ষার্থী আছে তেনেহলে এই খবর আপনার বাবে অত্যন্ত জরুরি মেট্রিক পরীক্ষাত কেবাটাও গুরুত্বপূর্ণ সাল সলনি সেবার নতুন পদ্ধতিরে অনুষ্ঠিত হব এবার মেট্রিক পরীক্ষা পরীক্ষার্থীয়ে মানি চলিব লাগিব কেবাটাও নতুন নিয়ম চারিটাকৈ বিষয়ত থাকিব ও এম আর সিটর ব্যবস্থা বিজ্ঞান গণিত সমাজ বিজ্ঞান ইংরাজিত ব্যবহার হব ও এম আর সিট আর ও এম আর সিটত থাকিব নতুন পদ্ধতিরে অনুষ্ঠিত হব মেট্রিক পরীক্ষা মেট্রিক পরীক্ষার দিলে জরুরি খবর পরীক্ষার্থীয়ে কেবাটাও নতুন নিয়ম মানি চলি এবার পরীক্ষা দিব লাগিব চারিটাকৈ বিষয়ত থাকিব এম আর সিটর ব্যবস্থা
বিজ্ঞান গণিত সমাজ বিজ্ঞান ইংরাজীত ব্যবহার হব ওএমআর সিট ওএমআর সিটত থাকিব এক নম্বর পঞ্চল্লিশটা প্রশ্ন আর পৃথক বহিত পরীক্ষার্থীয়ে লিখব লাগিব দীঘলীয়া প্রশ্নের উত্তর ব্যবহারিক পরীক্ষাত থাকিব দহ নম্বর কলা আর নীলা রঙের বল পেনেরে লিখব লাগিব উত্তর দহ মিনিট পূর্বে প্রবেশ করব লাগিব পরীক্ষা কেন্দ্রত এডমিট কার্ডতে লিখা থাকিব ওএমআর সিট ব্যবহারের সবিশেষ ষোল্ল ফেব্রুয়ারির চারি মার্চলে অনুষ্ঠিত হব মেট্রিক পরীক্ষা আর প্রতিটি পরীক্ষা কেন্দ্র নিরীক্ষণত থাকিব সিসিটিভি ক্যামেরার বিহুর পূর্বে ফলাফল ঘোষণা করার পরিকল্পনা আর এইবার অন্তিমবারে অনুষ্ঠিত হব মেট্রিক পরীক্ষা অহাবারের না থাকিব মেট্রিক মেট্রিক পরীক্ষার্থীলৈ জরুরি খবর কেবাটাও নতুন নিয়মেরে অনুষ্ঠিত হব এবার মেট্রিক পরীক্ষা মেট্রিক পরীক্ষাৰ কেবাটাও গুরুত্বপূর্ণ সাল সলনি সেবার নতুন পদ্ধতিৰে অনুষ্ঠিত হব এবার মেট্রিক পরীক্ষা পরীক্ষার্থীয়ে মানি চলিব লাগিব কেবাটাও নতুন নিয়ম চারিটাকৈ বিষয়ত থাকিব ওএমআর সিটৰ ব্যবস্থা বিজ্ঞান গণিত সমাজ বিজ্ঞান ইংরাজী ব্যবহার হব ওএমআর সিট আর ওএমআর সিটত থাকিব এক নম্বরের পঞ্চল্লিশটা প্রশ্ন পৃথক বহিত পরীক্ষার্থীয়ে লিখিব লাগিব দীঘলীয়া প্রশ্নের উত্তর ব্যবহারিক পরীক্ষাত থাকিব দহ নম্বর কলা আর নীলা রঙের বল পেনেরে লিখিব লাগিব উত্তর দহ মিনিট পূর্বে প্রবেশ করব লাগিব পরীক্ষা কেন্দ্রত আর এডমিট কার্ডতে লিখা থাকিব ওএমআর সিট ব্যবহারের সবিশেষ ষোল্ল ফেব্রুয়ারির চারি মার্চলে অনুষ্ঠিত হব মেট্রিক পরীক্ষা আর প্রতিটি পরীক্ষা কেন্দ্র নিরীক্ষণত থাকিব সিসিটিভি ক্যামেরা বিহুর পূর্বে ফলাফল ঘোষণা করার পরিকল্পনা আর এবার অন্তিমবারে অনুষ্ঠিত হব মেট্রিক পরীক্ষা অহাবারের না থাকিব মেট্রিক পৃথক বহিত পরীক্ষার্থীয়ে লিখব লাগিব দীঘলীয়া প্রশ্নের উত্তর ব্যবহারিক পরীক্ষাত থাকিব দহ নম্বর কলা আর নীলা রঙের বল পেনেরে লিখব লাগিব উত্তর দহ মিনিট পূর্বে প্রবেশ করব লাগিব পরীক্ষা কেন্দ্রত আর এডমিট কার্ডতে লিখা থাকিব ওএমআর সিট ব্যবহারের সবিশেষ ষোল্ল ফেব্রুয়ারির চারি মার্চলে অনুষ্ঠিত হব মেট্রিক পরীক্ষা আর প্রতিটি পরীক্ষা কেন্দ্র নিরীক্ষণত থাকিব সিসিটিভি ক্যামেরা বিহুর পূর্বে ফলাফল ঘোষণা করার পরিকল্পনা আর এইবার অন্তিমবারে অনুষ্ঠিত হব মেট্রিক পরীক্ষা অহাবারের না থাকিব মেট্রিক মেট্রিক পরীক্ষাক লৈ কেবাটাও গুরুত্বপূর্ণ সাল সলনি সেবার নতুন নিয়মেরে অনুষ্ঠিত হব এবারের মেট্রিক পরীক্ষা মেট্রিক পরীক্ষার্থীসকলের বাবে অত্যন্ত জরুরি খবর নতুন পদ্ধতিরে অনুষ্ঠিত হব এবার মেট্রিক পরীক্ষা পরীক্ষার্থীয়ে মানি চলিব লাগিব কেবাটাও নতুন নিয়ম চারিটাকৈ বিষয়ত থাকিব ওএমআর সিটৰ ব্যবস্থা বিজ্ঞান গণিত সমাজ বিজ্ঞান আর ইংরাজীত ব্যবহার হব ওএমআর সিট ওএমআর সিটত থাকিব এক নম্বরের পঞ্চল্লিশটা প্রশ্ন পৃথক বহিত পরীক্ষার্থীয়ে লিখব লাগিব দীঘলীয়া প্রশ্নের উত্তর ব্যবহারিক পরীক্ষাত থাকিব দহ নম্বর কলা আর নীলা রঙের বল পেনেরে লিখব লাগিব উত্তর দহ মিনিট পূর্বেই প্রকাশ করব লাগিব ক্ষমা করব দহ মিনিট পূর্বে প্রবেশ করব লাগিব পরীক্ষা কেন্দ্রত আর এডমিট কার্ডতে লিখা থাকিব ওএমআর সিট ব্যবহারের সবিশেষ দহ ফেব্রুয়ারির চারি মার্চলে অনুষ্ঠিত হব মেট্রিক পরীক্ষা আর প্রতিটি পরীক্ষা কেন্দ্র নিরীক্ষণত থাকিব সিসিটিভি ক্যামেরা বিহুর পূর্বে ফলাফল ঘোষণা করার পরিকল্পনা আর এবার অন্তিমবারে অনুষ্ঠিত হব মেট্রিক পরীক্ষা অহাবারের না থাকিব মেট্রিক
মেট্রিক পরীক্ষার্থীসকলৰ বাবে অত্যন্ত জৰুৰী খবৰ মেট্রিক পৰীক্ষাক লৈ কেবাটাও গুৰুত্বপূৰ্ণ সালসলনি এবাৰ নতুন পদ্ধতিৰে অনুষ্ঠিত হ'ব অৰ্জনৰ মেট্রিক পৰীক্ষা পৰীক্ষাৰ্থীয়ে মানি চলিব লাগিব কেবাটাও নতুন নিয়ম বিজ্ঞান গণিত সমাজ বিজ্ঞান আৰু ইংৰাজীত চাৰিটাকৈ বিষয়ত এবাৰ অএমআৰ শ্বীটৰ ব্যৱস্থা এই চাৰিটা বিষয়ত পৰীক্ষাৰ্থীয়ে অএমআৰ শ্বীটত পৰীক্ষা দিব লাগিব আৰু অএমআৰ শ্বীটত থাকিব এক নম্বৰৰ 45টাকৈ প্ৰশ্ন এই যিকেইটা চাৰিটা বিষয় আছে এই চাৰিটা বিষয়ত এক নম্বৰৰ প্ৰশ্ন 45টা থাকিব আৰু পৃথক বহীত পৰীক্ষাৰ্থীয়ে লিখিব লাগিব দীঘলীয়া প্ৰশ্নৰ উত্তৰ ব্যৱহাৰিক পৰীক্ষাত থাকিব 10 নম্বৰ কলা আৰু নীলা ৰঙৰ বলপেনেৰে লিখিব লাগিব উত্তৰ আৰু 10 মিনিট পূৰ্বে প্ৰৱেশ কৰিব লাগিব পৰীক্ষা কেন্দ্ৰত এডমিট কাৰ্ডতে লিখা থাকিব অএমআৰ শ্বীট ব্যৱহাৰৰ সবিশেষ আৰু 16 ফেব্ৰুৱাৰীৰ পৰা 4 মাৰ্চলৈ অনুষ্ঠিত হ'ব মেট্ৰিক পৰীক্ষা প্ৰতিটো পৰীক্ষা কেন্দ্ৰ নিৰীক্ষণত থাকিব চিচিটিভি কেমেৰা বিহুৰ পূৰ্বে ফলাফল ঘোষণা কৰাৰ পৰিকল্পনা এইবাৰ আৰু এইবাৰ অন্তিমবাৰলৈ অনুষ্ঠিত হ'ব মেট্ৰিক পৰীক্ষা অহাবাৰৰ পৰা নাথাকিব মেট্ৰিক